সেই চেয়ারম্যানের থেকে তো আমি পদত্যাগ করবই। এই যে নির্বাচন হচ্ছে, এখনো যদি আপনারা প্রমাণ করতে পারেন দুই দিন পরে নির্বাচন, কালকে দিন পরে নির্বাচন, আমি এক্ষুনি থেকে নির্বাচন ছেড়ে দেব। এই সাড়ে পাঁচটি বছর আপনারা আমাকে দেখেছেন, আমাকে জেনেছেন, আমি কেমন কোন প্রকৃতির সেটা আপনাদের নতুন করে বলার কিছু নেই। অনেক প্রার্থী আমাকে বেজম্মা বলেছেন, শুধু আমাকেই তারা কিন্তু গালি দেয় নাই, আমার বাবা মাকেও তো কিন্তু তারা গালি দিয়েছে, আমাকে মামার মাকে পর্যন্ত তারা কিন্তু বিতর্কিত করেছে, আমাকে বলেছে আমি অসভ্য বেহায়া। এই পারে সাড়ে পাঁচ বছরে আমি কোনো অসভ্যতা করেছি, কোনো বেহায়াপনা করেছি কিনা সেই বিচার আপনাদের পরে রেখে গেলাম। অনেকে এই দুর্নীতির কথা বলেছেন, আমি তো আপনাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছি, আপনাদের বিরুদ্ধে অনেক অপকর্ম, অনেক দুর্নীতির অভিযোগ আছে, সেই প্রসঙ্গে আমি যাব না, শুধু আমার কথাটাই আমি বলবো। সেটা হলো এই যে এই সাড়ে পাঁচ বছর আমি চেয়ারম্যানই করেছি, কোনো দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে কি এতদিন এই পর্যন্ত আপনারা কি কখনো শুনেছেন? যে আমি চাল চুরের অভিযোগে অভিযুক্ত হয়েছি, আমি কারো কাছ থেকে চাঁদাবাজি করেছি, আমি কারো ঘের দখল করেছি, কারো জমি দখল করেছি, সরকারি সম্পদ লুটপাট করেছি, শুনেছেন আপনারা কখনো? তারপরও আপনাদেরকে আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন এই ধরনের উঠান বৈঠক সহ বিভিন্ন প্রোগ্রামে আমি আপনাদের সামনে এই ওপেন মঞ্চে চ্যালেঞ্জ করেছিলাম যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন। আমি বলেছিলাম আমি যদি দুর্নীতি করে থাকি, আমি কোনো অনৈতিক কাজ যদি করে থাকি, আসুন আপনারা সরকারের অনেক গোয়েন্দা সংস্থার বিভাগ আছে সেখানে দরখাস্ত করেন আমার বিরুদ্ধে তদন্ত হোক, তদন্ত যদি প্রমাণিত হয় আমি দুর্নীতিবাজ তাহলে আমার সাজা হবে। কিন্তু তারাও ভালো করে জানে যে মিলন চেয়ারম্যান কোন প্রকৃতির, কি ধরনের মানুষ। আমি সেদিন তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছিলাম কোন দুর্নীতির অভিযোগ যদি একটা প্রমাণ যদি আপনারা করতে পারেন তাহলে যেই যে কদিন চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের থেকে তো আমি পদত্যাগ করবই। এই যে নির্বাচন হচ্ছে, এখনো যদি আপনারা প্রমাণ করতে পারেন দুই দিন পরে নির্বাচন, কালকে দিন পরে নির্বাচন, আমি এক্ষুনি থেকে নির্বাচন ছেড়ে দেব। সমালোচনা করেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন, বিরোধিতার স্বার্থে বিরোধিতা করেন না, নির্বাচনী পরিবেশ বজায় রাখেন। একটু আগে শুনলাম যে নৌকা এবং আনারস আশাশুনিতে মারামারি লাগাই দিছে, তাদের দুজনের চরিত্র একই রকম বলেই কিন্তু তারা ওই ওই কাজটাই করছে। আমি জানি যে আশাশুনিতে যদি আমি শেষ পথসভা বা জনসভা ফেলি তাহলে কিন্তু একটা ঝামেলা হতে পারে। আমি শান্তিপ্রিয় মানুষ, আমরা মনে করি যে আমরা জিতে আছি, জিত দল কখনো মারামারি করে না, কোনো ফাউল করে না, সেইটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমি এই হাড়ি ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা মাঠে আমি কিন্তু এই পথসভার আয়োজন করেছি। কিন্তু আজকে তো এখানে পথসভা হয় নাই, এখানে তো জনসমুদ্রে রূপ নিয়েছে, মানুষের ঢল নেমেছে এখানে। আমি সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক মিটিং দেখেছেন, আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে এখানে আমার মাননীয় এমপি সাহেব ডাক্তার রুহুল হক সাহেবের জনসভা করেছিলাম, সেই জনসভাতেও এত লোক হয়নি। আজকে এসে শুনলাম, আমার ভূপতি কাকার কাছে শুনতেছিলাম যে কাকা গত দুইজন এখানে মিটিং করছেন, সেই দুইজনের লোক কেমন হয়েছে আর আমার লোক কেমন হয়েছে। উনি বললেন যে দুইজনের যা লোক হয়েছে তার থেকে আমাদের লোক বেশি। এটাই কি প্রমাণিত হয় না যে আমাদের জনপ্রিয়তা কোন পর্যায়ে? আপনারা বলছেন যে আমাদের লোক নেই, আমাদের জনপ্রিয়তা নেই, আমার নাকি জামানত বাজেয়াপ্ত হবে। আরে শুধু এই লোক করা, আমার মা বোনেরা আর এই যে সব পুরুষ মানুষেরা আছে তাদের ওয়াইফেরা এবং আমাদের যে মা বোনেরা আছে ওনাদের হাজবেন্ডরা যদি শুধু ভোট দেয় তাহলে তো বাক্স ছাপাই যায়। সম্মানিত উপস্থিতি, তারা বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা বলছেন, ফাউল করার চেষ্টা করছেন,
কিন্তু সে কোনো ফাঁদে কিন্তু আমরা পা দেব না, কারণ আমরা জানি যে বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা বিজয়ের মালা না পরব ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খলতা করতে চাই না। গত নির্বাচনেও আমরা কিন্তু কোনো ধরনের উশৃঙ্খলতা করিনি, বিশৃঙ্খলতা করিনি। গত নির্বাচনে আমি নির্বাচন করেছিলাম, এত মানুষ কিন্তু হয়নি সেখানে, যদিও আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের ভগবানের কৃপায় আমি অল্প ভোটের ব্যবধানে জিতে গেছিলাম। কিন্তু আজকে যে জনস্রোত তৈরি হয়েছে, যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই গণজোয়ারের কাছে ওই দুইজনের প্রার্থী ভোট আমার তো মনে হয় কিছুই না। সম্মানিত উপস্থিত।